কিরে দনে গেছিলি কনে যাবো এই তো বাগানে গেছিলাম সকালে উঠা সাজগোজ করছি তো ভাবলাম সাজগোজ করলে কি লাভ যদি কারো দেখাইতেই না পারি তাই একটু ঘুরে গেলে দেখায় আসলি তো কাক দেখায় আসলি আর কইও না আইনুল স্যার সে ইরাম একটা মানুষ সাজগোজ দেখা যে সুন্দর লাগতেছে সেটাও বলবে না সারাদিন তার মাথার মধ্যে শুধু পড়াশোনার পড়াশোনা দেখলে খালি পড়াশোনার কথা জিজ্ঞেস করে কত আপা ভালো লাগে না তুমি এখানে দাঁড়া দাঁড়ায় কি চিন্তা করতেছ ওই কিছু না কি কও আমি তো আরো মনে করলাম তুমি দুলাভাইয়ের কথা চিন্তা করতেছাও ওমা দুলাভাইয়ের কথা আমি চিন্তা করবো কি জানি দুলাভাইয়ের চিন্তা করার জন্যই তো আপাই আছে আমি কি বড় দুলাভাইয়ের কথা কয়েছি আমি তো তোমার সঙ্গে যার বিয়া হব তার কথা কয়েছি তার আর কি চিন্তা করবো নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার বিয়েটা হবে কি না সেটারই কোনো ঠিক নেই আপা তুমি সবসময় এরকম সিদ্ধান্তহীনতার মধ্যে থাকো এটা কিরাম কথা তোমার বিয়ের বয়স তো হয়েছে আমারও বিয়ের বয়স হয়ে গেছে আর ওই পোলাটা তো দেখতে শুনতে খারাপ না তোমার কালকেই উচিত ছিল বিয়েতে রাজি হয়ে যাওয়া আচ্ছা আমি কিরাম করে রাজি হব আপা দুলে ভাই মা সবাই মিলে সিদ্ধান্ত দিবে তারপর না হবি সবাই মিলে ডিসিশন নেবে কিসের জন্য সংসার কি সবাই মিলে তোমার সঙ্গে করবে সংসার তো তুমি একা করবে ডিসিশন তোমারই নিতে হবে কি জানি আমার কেন জানি মনে হয় আমার সিদ্ধান্ত ভুল হবে পারে ভুল হবে কেন শোনো আমি তোমারে বুদ্ধি দিই তুমি চোখ বন্ধ করে এই বিয়েতে রাজি হয়ে যাও আচ্ছা বুঝতে পারতেছি না কেন আমি তো নিজে কিছু বুঝতে পারছি না কাক বিয়ে করব ছেলে দেখতে শুনতে ভালো টাকা পয়সা আছে তোমার আর কি দরকার শোনো আপা তোমার বিয়ে হয়ে গেলে পারে কিন্তু তুমি অনেক মজা করতে পারবে জামাই নিয়ে ঘুরতে পারবা শপিং করতে পারবা যা মন চায় তাই করতে পারবা আমার যদি এরকম একটা সুযোগ থাকতো তাইলে আমি নিজে কাজিরে কল দিয়ে কতাম আমার বিয়েটা দিয়ে দিতে আর দুলে ভাই তো তার সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপর জানাবে কয়েছে আপা এত খোঁজ খবর নিয়ে আর কি আছে তুমি কও দেখি এমন তো না যে পোলা ইউরোপ আমেরিকায় ছিল ওয়েস্টার্ন কালচারের মতো অন্য মেয়েদের সাথে মিশছে সে তো ছিল সৌদি আরবে পবিত্র জায়গায় সেখানে তো এত খোঁজ খবর নেই আর কিছু নাই তুমি বড় ব্যাপারে করে দাও যে পোলা তোমার পছন্দ হয়েছে আপা বিসমিল্লা কবুল বলে ফেলাটা করে রাখালো বিশ্বাস করো ছেলে খুব ভালো তোমার অনেক আদর করো তুমি দেখো না কি সুন্দর দেখতে অনেক টাকা পয়সা দিবে আপা খুব ভালো হবো আমি তো বুঝতেই পারতেছি না কি করবো আমার তো বিয়ে করতে কোনো সমস্যাই নেই আমি তো বিয়ে করতে রাজি সমস্যা না থাকতে পারে তুমি হ্যাঁ বলে দাও আমি হ্যাঁ কয়ে দিছি তো আমি তোরা তুমি মিলে আপাগুলো আসতে কি ব্যাপার এরকম করে সাইকেল আটকাচ্ছ কেন আপনার তো ভাগ্য ভালো যে আপনি সাইকেল থামাইছেন নাহলে তো আমি প্ল্যান করেছিলাম তো সাইকেল সহ আপনার ধাক্কা মেরে ফেলে দিব কেন কি কারণে ধাক্কা দিয়ে ফেলে দিবে তুমি ও কিছুই বুঝতে পারতেছেন না না পড়ালেখার নাম করে বাইনশরে যে ডিস্টার্ব করে বেড়ান সেই কারণে আমি মানুষকে ডিস্টার্ব করি এটা বলতে আছো তুমি হুম কে বলছে তোমাকে সব কইতে শুনছে সব সেইটা আপনি খুব ভালো করেই জানেন তারপর যেহেতু জানতে চাচ্ছেন তাই বলতেছি আমার বান্ধবী পূর্ণিমা বলিছে পূর্ণিমা বলছে পূর্ণিমা এসব কথা কেন বলছে তোমাকে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার না বললি পারে আমি জানলাম কেমন করি না ঠিক আছে তুমি যেটা জানছো খুব খারাপ জানছো না তার দুলাভাই আমাকে বলছে তাকে যেন আমি খুব মনোযোগ দিয়ে পড়াই যাতে সে এসএসসিটা পাস দিতে পারে কিন্তু পূর্ণিমা তো সেটা চাচ্ছে না ও পড়বে না ঠিক আছে সে যদি আমার কাছে না পড়তে চায় আমি তো তারে পড়াবো না আমি তো কাউকে টু দা পয়েন্টে জোর করে পড়াইতে পারবো না জি আমি তো সেইটাই বলতেছি কিন্তু আপনার তো আবার ছাত্রী পড়ানোর রোগ আছে কি বলছো এটা ছাত্রী পড়ানোর রোগ মানে ছাত্রী পড়ানোর রোগ না প্রত্যেকটা মায়া মানুষের পড়াশোনা দরকার আছে মায়া মানুষের পড়াশোনা দরকার অথচ তাদের পড়াশোনার মধ্যে মনোযোগ তাই না আমি অধিক মনোযোগী হয়ে তাদেরকে পড়াই এর মধ্যে খারাপ কিছু আছে তুমি খারাপ কিছু দেখছো আমি কি বলিছি যে খারাপ কিছু আছে এইটা তো টু দা পয়েন্টে আপনার গুণ ঠিক আছে তুমি যা বলছো আমি বুঝছি আমি ওই সময় হয়ে গেছে আমি যাই স্টুডেন্ট পড়ার সময় হয়ে গেছে বুঝছি